হেই গাইস, গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোবাসি। আমি তনুশ্রিয়া দেবাশিষ, এসে যে ঘুমাচ্ছে পড়ে পড়ে আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম টু দেবতনুস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমি আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, তোমাদেরকে তো বলেইছিলাম আজ থেকে আমি আমার জার্নি শুরু করব। দেখা যাক কতদূর হয়, টার্গেট তো করেছি জানি না। তো সেই জন্য আজ থেকে আমাকে একটু তাড়াতাড়ি উঠে নিয়ম মাফিক খাওয়া দাওয়াও করতে তো হবে। তো কেমন আছো তোমরা কমেন্টে জানিও কেমন আছো, ঠিক আছে? তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা বলছি। গাইস বলেছিলাম যে ডায়েটিং করছিলাম, দেখো বাড়িতে গেলাম, ঝড় বৃষ্টি হলো, ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনে যেতে যেতে ঝড় বৃষ্টি হয়ে গেল, ট্রেন তারপরে বৃষ্টি দেখো হয়ে গেছে কেমন, তোমরা কি বুঝতে পারছো? এই যে দেখো ওই দিক দিয়ে ছাড়টা এসছে, দিয়ে পুরো জল জমে গেছে। বড্ড হাওয়া হইতেছে, নাকে একটা কি বেরিয়ে, ও এই যে বেরিয়েছিলাম, টিপে দিয়েছিলাম, ব্যাস আমার মুখটা দেখো গায়ে কালা পেটনি হয়ে গেছে পুরো। হ্যাঁ, ঝড় হচ্ছে, ঝড়ের সাথে আমি একটা সেলফি নিয়ে নিই, ছাদে এসে হাওয়া খাচ্ছি। হ্যাঁ, যে কাকও চলে এসছে, কাকটা ভিজে গেছে। তো গাইস কেমন মেঘটা করেছে, এক সেকেন্ড দাঁড়াও, এখন হয়ে গেছে সন্ধে, আমরা ছাদকে নেমে চলে এসেছি। আমার মনটা একটু খারাপ ছিল, মানে খারাপ আছে, অ্যাকচুয়ালি দেবাশিষ অফিসে চলে যেতে হবে, তো আজকে টিকিট কনফার্ম করলাম। তো লকডাউন কি, ও লকডাউনেই তো ওখানকার অফিস জয়েন করেছিল, তো প্রথমবার যাচ্ছে সেজন্য ট্রেনে যাচ্ছে, একটু জিনিসপত্র তো নিয়ে যেতে হবে, কোচকাজ করতে হবে, তো ট্রেনে যাচ্ছে। তো আজকে ট্রেনের টিকিটটা বুক করলো, এই জন্যই তো মন খারাপ ছিল, সেই জন্য উপরে ব্লক করে, মানে ছাদের উপরে ব্লক করে নিই, নিচে এসে কথা বলছি। আর কালকে তো আমরা একটা অনুষ্ঠানে যাব, তো আমি সেদিনকে ছাড়ো কান্নাকাটি করে তবে গেলাম, এক্ষুনি দেখলে তার মন খারাপ করবে, সে কান্নাকাটি করবে। সেদিনকে আমি সোনার দোকানে গেছিলাম একটা জিনিস কিনতে, আসলে জিনিসটা কালকে আমাদের দেবাশিষের একটা ভাগ্নির অন্নপ্রাশন আছে, আগেও মনে হয় বলেছিলাম, তো ওর অন্নপ্রাশনের জন্যই জিনিস কিনতে গেছিলাম। তো কী কিনেছিলাম তোমাদেরকে আজকে দেখাবো। হ্যাঁ, ডিসাইড করতে পারছি না কালকে কোন শাড়ি পরে যাবো, ভেবেছিলাম মানে দিদি ভাই, মানে যেরকম আমার বোন আমাকে ইয়েতে তোমার ওর নাম কি বলে আইবুড়ো ভাতে খাইছিল আমাকে আদিবাসীকে একসাথে, তো ওর একজন দিদিভাই বড় মাসির মেয়ে, তো একজন দিদিভাইও ওকে আর আমাকে একসঙ্গে খাইয়েছিল, একটা শাড়ি দিয়েছিলেন। তো ভেবেছিলাম ওই শাড়িটা পরে যাবো, কিন্তু না ফলস পিকও করা হয়েছিল না, তো এখন ভাবছি আমি কোন শাড়ি পরে যাবো। দাঁড়াও তোমাদের আগে জিনিসটা দেখাই, দেবাশিষ গাইস দেবাশিষ যেটা এনেছে দেখাচ্ছে, উল্টো উল্টো আছে, কাছেই নিজে দেখা।
বুঝতে পারছ কি, ফুচকু ভাগ্নিকে এটা দেব আমরা। এই যে গাইস দেখো, ভাগ্নিকে এটা দেব আমরা। তো ওই দিনকে যে সোনার দোকানে গেছিলাম, নিয়ে এসেছিলাম, তো কেমন হয়েছে জানিও। ওর ওই মেজো মাসিকে দেখতে গেছিলাম, বলেছিলাম না মেজো মাসি মেয়ে ছোটি ভাই তার মেয়েকে দেব, মানে তার মেয়ে, তার মেয়ের অন্নপ্রাশন, কালকে এটা দেব। তো এখন কি শাড়ি পরবো দেখি, ভাবি আলমারিটা খুলে ভাবতে হবে। আলমারি খুলে কি, আমার ট্রলিতেও অনেক শাড়ি আছে, ট্রলি শাড়িগুলো পরবো কিনা ভাবছি। ওটা তো ফলস পিকো করা নেই। তো দেখে নিলে গাইস, আমরা ওই দিনকে সোনার দোকান থেকে কি নিয়ে এসেছিলাম আর দেব কেমন হয়েছে ডেসক্রিপশন কেমন হয়েছে জানিও কমেন্টে। হ্যাঁ, তোরাটা আর কালকে তো অন্নপ্রাশনে যখন যাবো ভিডিও তো করবো, পুচকুকেও দেখাবো তোমাদেরকে, আমার তো খুব ভালো লাগে পুচকুকে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে 8 তারিখে একটা সারপ্রাইজ ভিডিও, স্পেশাল ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, 8 তারিখে একটা স্পেশাল ভিডিও আসতে চলেইছে, স্পেশাল ডে বলে। 8 তারিখের একটু প্ল্যানিংটা চেঞ্জ হয়ে 7 তারিখে হয়েছে। তো 7 তারিখেও তো 7 তারিখে এসে তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও, স্পেশাল মুমেন্ট শেয়ার করবো জানিও তোমরা। আর তোমরা না ওই দিনকেই সব কথা বলবে, আজকে বলবো না। ওকে গাইস, তো এখন শাড়ি নির্বাচন পর্ব চলছে। আলমারি খুলে বার করে করে সিলেক্ট করছে যে কোন শাড়ি পরবে। তোমরাও দেখো, মেবি তোমাদের কোনো যদি সাজেশন থাকে ওকে দিতে পারো। কোনটা পরবো? দুটো শাড়ি দেখতে পাচ্ছি আমি বর্তমান, দুটো দেখো আপাতত। এই একটা শাড়ি দেখছি, আচ্ছা এনগেজমেন্টে ওই শাড়িটা বেসিক্যালি পরেছিল, মানে আমাদের এনগেজমেন্টে। এটা অনেক জায়গায় পরে নিয়েছি বলো। আচ্ছা, অন্য শাড়িটা একটু খুলে দেখাও দেখি কেমন লাগছে। শাড়িটা আমার এনগেজমেন্টের শাড়ি কেমন হয়েছে বলো। আর এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে একদম পুরো প্লেন, বুঝেছো, মানে কিছুই নেই, শুধু এই তোমার পাড়ের কাছে কাজ করা, আর এই যে শুধু পাড় আর আঁচলের কাছে কাজ করা। বাট শাড়িটার কালারটা আমার পার্সোনালি পছন্দ, ওরও পছন্দ বলছে। সো দেখি, দেখা যাক কি শাড়ি পরবো। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বাপি ভেবেছিল মার শাড়ি, কিন্তু এই শাড়িটা আমার হচ্ছে ফেয়ারওয়েলের সময়, এই শাড়িটা অনেক জনেরই আছে আমার ব্যাচমেটের। ফেয়ারওয়েল মানে তোমার কলেজের ফেয়ারওয়েল? নার্সিং ফেয়ারওয়েলের সময়টা শাড়ি। ওয়াও, অনেকেরই আছে, মানে অনেকজন কিনেছিলাম একসঙ্গে লাস্ট তো ফেয়ারওয়েলে, মানে 20-25 না 30 জন মতো কিনেছিলাম একসঙ্গে এই শাড়ি পরেছিলাম। তো এই শাড়িটা আছে, বাপি ভেবেছিল ঘরে আলমারিতে ছিল, বাপি ভেবেছিল মার, সেই জন্য দেখো ড্রাই ওয়াশ করে সব মায়ের সব শাড়িগুলো ড্রাই ওয়াশ। আরো কি কিছু বার করবে? এটাও ভালো না, মানে ভালো ভালো আনো দেখি, দেখাও সবাইকে। এই তিনটের মধ্যে রাখো, দুপুর বেলা যাবে লাইট কিছু একটা পরো, বেশি ডার্ক। আমার ব্লু কালারের ব্লাউজ পরলে চলে যাবে এটা, যদিও ব্যাস এটা নেভি ব্লু, দেখো কিন্তু ব্ল্যাক ব্ল্যাক লাগছে। একটা ব্লু কালার ব্লাউজ পরে চলে যাবে এটা, তে স্কাই কালার, গোল্ডেন কালার বেশি ভালো লাগছে। স্টিল আমার পার্সোনাল ফেভারিট গ্রিন, সো আমি রেকমেন্ড করব তুমি গ্রিনটা পরে যাও। ঠিক আছে গাইস, তো ফাইনালি কোনটা সিলেকশন হলো, কোনটা পড়ে গেল, সেটা তো কালকে ভিডিওতে দেখতেই পাবে।
সো আজকে এতটাই থাক। আর হ্যাঁ, কালকে কোন শাড়িটা পরবো, তার সঙ্গে কি গরনা পরবো, সব যখন পরবো সব তোমাদেরকে দেখাবো। আরো দুটো আর একটা শাড়ি ছাড়া, মানে ওরা তো আমাকে বলতেই পারে সাজেশন দিতে পারে, এই শাড়িটা আছে দেখো, এই শাড়িটা কি পরবো। শাড়িটা ভালো বাট একটু ট্রেডিশনাল, একটু এথনিক ব্যাপারটা রয়েছে এই শাড়িটার মধ্যে আমার পার্সোনালি মনে হয়। বাট আগেন পরতে পারো, খারাপ নয়, কালারটাও সুন্দর। ঠিক আছে, এই চারটের মধ্যে থেকেই তোমাকে শর্টলিস্ট করতে হবে। এই ব্লাউজটা কাটিস না, আর বেশি ঘেটো না। এই ব্লাউজটা কাটিস না। হ্যাঁ, এই ব্লাউজ, ওটা ব্লাউজ, একটা সবুজ রঙের ব্লাউজ, মানে ওই লাল শাড়িটার ব্লাউজ। আর বেশি বার করো না, তাহলে কনফিউজ হয়ে যাবে, টাইম ওয়েস্ট হবে বেশি। ঠিক আছে, সেই চারটের মধ্যেই শর্টলিস্ট করো। ওকে, সো কালকে জানা যাবে আলটিমেটলি কোন শাড়িটা পড়ে যাচ্ছে। সো টাটা, গুড নাইট, বাই। গাইস, অনেক রাত হয়ে গেছে আর আমাদের ডিনার হয়ে গেছে, তো আমরা এখন ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, ডায়েটিংটা এখন শুরু করেছি, কালকে আবার অনেক কাজও আছে, যাব ওখানে, তো আমাকে তাড়াতাড়ি একটু উঠতে হবে, তখন শুয়ে যাবো। আজকে ব্লগটা খুবই ছোট হলো, পরে ব্লগটা আবার বড়ই আসবে, চিন্তা করো না। তো ততক্ষণের জন্য তোমরা কি করবে, ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কিন্তু ভুলো না করতে। আর আজকের মতো টাটা, গুড নাইট, বাই, লাভ ইউ অল।